আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর তাহেরের বক্তব্যের সুযোগ নিতে চাচ্ছে এবি পার্টি। প্রশ্ন, ডক্টর তাহেরকে নিয়ে জামাত ইসলামীতে কি হতে পারে? আরেক প্রশ্ন, অনেকেই হতাশায় জামাত ছাড়তে চাচ্ছেন। ডয়চে ভেলের বাংলা বিভাগে জামাত ইসলামীর নায়েবে আমির এবং সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ঐতিহাসিক বক্তব্য নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে উইদিন জামাত শিবির, সেটা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে অনেকে হতাশায় জামাত শিবির ছাড়তে যাচ্ছে, এবং এটা কোন পর্যায়ে এসে পৌঁছেছে, ডাক্তার তাহেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকে লেখালেখি করছে, এটার একটা জবাব দেওয়ার প্রয়োজন, আসলে এর কোনো প্রভাব পড়বে কি না। তিনি নিজেও হয়তোবা বিব্রত যে এটাকে কল্পনাও করেনি যে জামাত ইসলামীতে একটা সময় আসবে যখন তাদের কেন্দ্রীয় নায়েবে আমির বক্তব্য দিবে আর সেটা নিয়ে তাদের রোকনরা, কর্মীরা, বুদ্ধিজীবীরা তোলপাড় তৈরি করবে ওপেন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায়। এটা জামাতের যে সিক্রেসি সিস্টেম, জামাতের যে সংস্কার প্রক্রিয়া, বা কোনো নেতা ভুল বক্তব্য দিলে সেটা এহতেসাব বা সংস্কারের প্রক্রিয়া, সুদ পিউরিফিকেশনের যে প্রক্রিয়া, তার সাথে একেবারেই যায় না, যদিও এটা অনেক ক্ষেত্রে ইতিবাচক। যেমন আমি তো বলি যে 1971 সালে যদি ফেসবুক থাকতো, তাহলে এই ফেসবুক অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবীদের সমালোচনার ফলে হয়তোবা জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে বাধ্য হতো। পাকিস্তানের সাথে থাকার যে অবস্থান ছিল এটাকে তুমুলভাবে কর্মীরা ক্রিটিক করত। উপকারিতা আছে, অনেক ভুল সিদ্ধান্ত এটা নেয়ার ক্ষেত্রে ফেসবুক জামাতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রেজিস্ট্যান্স হতে পারে, ডেটারেন্স হিসাবে কাজ করতে পারে, এটা ইতিবাচকভাবে আমি দেখি, কিন্তু অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হচ্ছে, অনেকে ইমোশনাল হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের যে বক্তব্য, সেই বক্তব্যের সুযোগ নিতে চাচ্ছে এবি পার্টি। ইটস ট্রু, অনেকে বলার চেষ্টা করছে এবি পার্টির বড় বড় নেতারা, কেন্দ্রীয় নেতারা ফেসবুক পোস্ট দিচ্ছে যে এবি পার্টির কথাই তো ডাক্তার তাহের বলছে। আবার জামাতের অনেকে সন্দেহ করছে আসলে ডাক্তার তাহের কি এবি পার্টির দালাল কিনা জামাতের মধ্যে, এই কথা হুবহু অনেকে বলছে, লিখছে। কিন্তু আমি এর জবাবে বলতে চাই, হ্যাঁ, এবি পার্টি সুযোগ নিয়ে জামাতকে বিভক্ত করা বা জামাতের নেতাকর্মীদের অনেকের মনের মধ্যে একটা সন্দেহে ঢুকানোর চেষ্টা করছে, সুযোগ নিতে চাচ্ছে। বাস্তবিক পক্ষে ডাক্তার তাহেরের বক্তব্যের সাথে এবি পার্টির কোনো সম্পর্ক নেই, এবি পার্টি কোনোভাবে অ্যাডভান্টেজ পায় না, ডাক্তার তাহেরের বক্তব্য কোনোভাবে এবি পার্টির অনুকূলে যায় না। কেন যায় না? এবি পার্টি তো আলাদা দল গঠন করেছে, আর তারা যেভাবে বলছে ডাক্তার তাহের সেভাবে বলেনি। এবি পার্টির অনেকের, আব্দুর রাজ্জাক সাহেব থেকে শুরু করে মঞ্জু ভাই, এদের অনেকের বক্তব্য ছিল আনুষ্ঠানিকভাবে আবারও ক্ষমা চাইতে হবে, কিন্তু ডাক্তার তাহের তো সেই গোলাম আজম সাহেবের ক্ষমা শব্দ উল্লেখ করা ছাড়া ক্ষমা চাওয়াটাকে যথেষ্ট হিসাবে ধরে নিয়েছেন। তাহলে এক হলো কীভাবে? এটা শুধু মুক্তিযুদ্ধ ইস্যুতে, আর অন্যান্য যে বিষয়গুলো, অন্যান্য বিষয়গুলোতে একামতি দিন, ইসলামী রাজনীতি, এগুলোর ক্ষেত্রে তো ডাক্তার তাহের জামাত ইসলামী, আর এবি পার্টি তো এগুলো সমর্থন করে না, তাহলে এবি পার্টির অনুকূলে গেল কীভাবে? তো এবি পার্টি একটু ফাও ফাও সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বাস্তবিক পক্ষে মুক্তিযুদ্ধ রিলেটেড যে বক্তব্য এসেছে জামাতের শিবিরের, অনেকে মনক্ষুণ্ণ হলো এই বক্তব্য এবি পার্টিকে কিছুতেই অ্যাডভান্টেজ দেয় না, বরং ডাক্তার তাহের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যই জামাত ইসলামী সেই মাওলানা নিজামী মুজাহিদ জেনারেশন থেকেই ধারণ করে আসছে, পুরনো দিনকালের জামাতের বক্তব্য এটাই, অনেকের কাছে খটকা লাগতে পারে কারণ অনেকে ভুল বুঝেছে তার বক্তব্য। ডাক্তার তাহের সাহেব কিছুতেই জামাতের শহীদ নেতাদের অসম্মান করেনি অথবা তাদেরকে অবজ্ঞা করেনি, একবারও সেরকম উচ্চারণ করেনি বা ইশার ইঙ্গিতও পাওয়া যায়নি, জাস্ট পরিবর্তিত প্রেক্ষাপটে বাস্তবতার নিরিখে মহান মুক্তিযোদ্ধাকে মেনে নেওয়ার কথা বলেছেন এবং 71 সালের সিদ্ধান্তকে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলেছেন, এটা আগের জামাতের নেতারাও বলছে। এই এবি পার্টি সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যেগুলো বলছে ওগুলো আনইথিক্যাল সুযোগ, জামাতের লোকজনের মনোবল ভেঙে দেওয়ার সুযোগ, জামাতের মধ্যে একটা বিভেদ তৈরির সুযোগ। এখন দেখেন ডাক্তার তাহের এই বক্তব্য নিয়ে এতটাই প্রতিক্রিয়া হয়েছে জামাত শিবিরের মধ্যে, কেউ কেউ একজনে মন্তব্য করেছে, এটা আমি স্যাম্পলিং করে ঠিক করেছি, অনেকের মনে এই প্রশ্ন আছে যে ভাই কোথায় কাজ করেন? উত্তর, এবি পার্টি জামাত শাখার। এর মানে ডাক্তার তাহেরের যে ব্রেন চাইল্ড, তার যে থট, এটাকে কেউ কেউ এবি পার্টির জামাত শাখা বলছে, মানে এবি পার্টির দালাল বলছে। চিন্তা করলেন যে বিষয়টা কতদূর চলে গিয়েছে, আসলে বাস্তবে এগুলো কিছুই না, এগুলো সব সন্দেহ সংশয় অথবা অতি আবেগ, রাজনীতির বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়া। বর্তমান জামাত ইসলামীকে যারা ধারণ করবে তারা কিছুতেই ডাক্তার তাহেরের এই বক্তব্যকে সন্দেহ করতে পারে না, কারণ বর্তমান কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত এইটা। আর হ্যাঁ, কেউ যদি সেই পাকিস্তান প্রেম এখনও ধারণ করে,
একাত্তর সালে জামাতের ভুল সিদ্ধান্তকে সঠিক মনে করে, তাহলে বর্তমান জামাত তার জন্য না, তাহলে তিনি অন্য কোনো জামাত করতে পারেন, এই জামাত তার জন্য না, এটা স্পষ্টতই আমি আমি দায়িত্ব নিয়ে অ্যাটলিস্ট বলতে পারি। তো এখানে বর্তমান জামাত থেকে ডাক্তার তাহেরকে ভিন্নভাবে উপস্থাপন করা, ব্যক্তিগত মত হিসেবে কেউ যদি উপস্থাপন করার চেষ্টা করে, তাহলে আমি বলবো তিনি বর্তমান টোটাল জামাত ইসলামীকে বুঝতে ব্যর্থ হয়েছেন। মকবুল আহমেদের সময় থেকে জামাত ইসলামীকে ব্যর্থ হয়েছেন, আপনাদেরকে মনে আছে সাবেক আমির মকবুল আহমেদ, তিনি আমিরের দায়িত্ব গ্রহণ করে কি বলেছিলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে? তাহলে আপনারা তখন থেকেই তো জামাত ছেড়ে দেওয়ার কথা, শুধু শুধু ডাক্তার তাহেরের উপর প্রেশার ক্রিয়েট কেন করছেন, তাকে সমালোচনার লক্ষ্যবস্তু কেন বানাচ্ছেন, তাকে এবি পার্টির দালাল বলার চেষ্টা কেন করছেন, জামাতের এবি পার্টির শাখার প্রধান বলার চেষ্টা কেন করছেন, এটা একেবারে অনৈতিক। এরপর একজনে লিখেছেন, দেখেন উঁচু মাপের একজন বুদ্ধিজীবী, জামাতের একজন হাই প্রোফাইল যুক্তরাষ্ট্রের থাকে, আমি নাম বলবো না, উঁচু মাপের একজন লেখক জামাতপন্থী, তিনি লিখেছেন গোলাম আজম, নিজামি, মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এরা সবাই যুদ্ধ অপরাধী, আসেন এদের প্রতিষ্ঠিত দলকে পরিত্যাগ করি, নতুন প্রজন্মে আমরা বাংলাদেশে একেবারেই রেজাকার মুক্ত এবং নতুন বাংলাদেশ গড়া প্রত্যয় গঠিত, আসেন তাদের সাথে যোগ দিই, স্যাটার করে লিখেছেন। এর মানে ডাক্তার তাহেরের বক্তব্যে মারাত্মকভাবে মনক্ষুণ্ণ, এবং কেউ কেউ তো বলছেন হতাশ, এই জামাত দিয়ে কী করব, করবো না জামাত, জামাত ছাড়ারও চিন্তাভাবনা করছে, আমি এগুলো সামনে আনলাম না, প্রমাণ আছে যারা লিখছে এগুলো, এবং কেউ এদের অনেকেই আছে জামাতের রোকন, মানে কতটা প্রতিক্রিয়া হয়েছে বুঝতে পেরেছেন। তো একজনে লিখেছে, ইনি সাবেক শিবির, এগুলো স্রেফ সাময়িক আলোচনা সমালোচনার ইস্যু, তবে সিন্ডিকেট তাহের ভাইকে সরাতে না পারলে উনি দলে যে স্টেক নিয়েছে সেটা শক্তিশালী হবে। এর মানে কি, জামাতের মধ্যে দ্বিধা বিভক্তি বা এই বিষয়ে দুইটা গ্রুপ সিন্ডিকেট, এই আলোচনা চলে এসেছে যে তাহের একটা সিন্ডিকেট, আবার আর একটা গ্রুপ আছে তাকে সরাতে চায়, রাজশাহী সিন্ডিকেটের আলোচনাও আসছে এখানে। দেখেন লিখেছেন একজনে, রাজশাহী সিন্ডিকেট এটাকে ডাক্তার তাহেরের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলে কোণঠাসা করার চেষ্টা করতে পারে, আলাদা দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। এর মানে জামাতের ভিতরে একটা শক্তিশালী ব্লক ডেফিনেটলি আছে, যারা বর্তমান আমিরে জামাত থেকে শুরু করে ডাক্তার তাহের সাহেবের এই বক্তব্যকে ভিন্নভাবে দেখে, জামাতের নেতৃত্বের মধ্যেও এরকম আছে। কারা আছে আমি নাম না বললেও একটু ইঙ্গিত দিই, কিছু খান সাহেব, কিছু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরকম অনেকে আছে যারা ডাক্তার তাহের সাহেবের কেন্দ্রীয় নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই বক্তব্যকে স্বাগত জানাতে পারবে না, এতে মনক্ষুণ্ণ হবে এবং এর বিরুদ্ধে বলবে ফোরামে। কিন্তু বাস্তবতা কি, বর্তমান আমির যেহেতু আমির সেক্রেটারি জেনারেল এবং অধিকাংশ ডাক্তার তাহের সাহেবের এই বক্তব্যের সাথে একমত, এই জন্য বর্তমান জামাত ইসলামী হচ্ছে ডাক্তার তাহের সাহেব মুক্তিযুদ্ধ সম্পর্কে যা বলেছেন এটাই। আবার কেউ কেউ কী বলছে, দেখেন 1994 সালে বাইতুল মোকাররম অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহর সেই ব্যালেন্সড বক্তব্য যাকে মিথ্যা কোট করে অপবাদ দিচ্ছে জামাতে থাকা মুক্তিযুদ্ধের চোরেরা, এর মানে ডাক্তার তাহের সাহেবকে এখন কেউ কেউ মুক্তিযুদ্ধের চোরেরাও বলছে, বুঝতে পারছেন, জামাতের লোকজন আর সক্রিয় জামাত। এবং এই যে গোলাম আজম 1971 সালে সিদ্ধান্তকে ভুল বলেছিল, এইটা যারা বলে জামাতের বা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল বা ক্ষমা চেয়েছেন, ক্ষমা শব্দ উল্লেখ করা ছাড়া, ডাক্তার তাহেরের মতো এই কথা যারা বলে, জামাতের বর্তমান অধিকাংশ নেতারা এই কথা বলে, এটাকে নাকি মিসকোট, এটাকে নাকি গোলাম আজমের বক্তব্যের অপব্যাখ্যা, এ কথাও বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছে আমিরে জামাত বরাবর একটা খোলা চিঠি দেওয়া যায় কি না ডাক্তার তাহেরের বিপরীতে ইত্যাদি ইত্যাদি। এর মানে সিন্ডিকেট, রাজশাহী গ্রুপ, অমুক্ত নানান কথাবার্তা চলে আসছে, তীব্র প্রতিক্রিয়া হচ্ছে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের মধ্য দিয়ে, হতাশা অনেকে জামাত ছাড়া চিন্তাভাবনা করছে। এর জবাবে আমি যেটা বলতে চাই, দুইটা প্রশ্ন, কনক্লুডিং রিমার্ক, ডাক্তার তাহের সাহেবের বক্তব্যের সুযোগ এবি পার্টি যেটা নিতে চাচ্ছে এটা একেবারেই বুমেরাং হবে, এতে কোনো লাভ হবে না, বরং ডাক্তার তাহেরের বিরুদ্ধে যারা প্রতিক্রিয়া দেখাচ্ছে জামাতের ভিতরে রোকন বা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, এরা কট্টরভাবে এন্টি এবি পার্টি, কারণ এবি পার্টি শুধু মুক্তিযুদ্ধ চেতনার উপর ভিত্তি করে জামাত থেকে আলাদা হয়নি, টোটাল একামতের দিনে কনসেপ্টেই তাদের সাথে একতলাপ, এ কারণে এবি পার্টি চাইলেও কোনো সুযোগ পাবে না, কোনো অ্যাডভান্টেজ পাবে না, যে মনক্ষুণ্ণ হয়ে দুই চারজন লোক এবি পার্টিতে আসে কি না, একজন আসবে না, কারণ যারা ডাক্তার তাহেরের উপর মনক্ষুণ্ণ তারা আরও বেশি পরিমাণ এবি পার্টি বিরোধী, এই বিষয়টা বুঝতে হবে, সুযোগ পাবে না। আর দ্বিতীয় যে বিষয়, জামাত ইসলামীতে কিছু হতে পারে কি না, ডাক্তার তাহেরের কিছুই হবে না, তিনি জামাতের নেতৃত্বে আরও শক্তিশালী হবেন, কারণ তার ধারাই এখন জামাতের নেতৃত্বে শক্তিশালী, তার বিরুদ্ধে ধারা আছে দু একজন, কিন্তু তারা কোণঠাসা, কারণ আমি নিজেই হচ্ছে ডাক্তার তাহের সাহেব যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের অনুসারী, এবং সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অধিকাংশ কার্যকরী পরিষদের 99% বা 98% হচ্ছে ডাক্তার তাহের সাহেব যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য ধারণ করে, আর দু একজন আছে যারা একটু ভিন্ন ধরনের বক্তব্য ধারণ করে, এজন্যে তার কিছুই হবে না।
তার বিরুদ্ধে ব্যবস্থা খোলা চিঠি অমুক্তমুক বলে কিছু কোনো লাভ নেই, এটা অযথা একটা আলোচনা। আমি বলব যে এই আলোচনা বন্ধ করা উচিত, এতে কোনো লাভ নেই, এগুলো ইসলামী আন্দোলনের মৌলিক ইস্যুও না। রাজনৈতিক প্রেক্ষাপটে ডাক্তার তাহের সাহেবের বক্তব্য সঠিক, অতএব এটা নিয়ে বাড়াবাড়ি করে অযথা সংগঠনের ক্ষতি ছাড়া অন্য কিছু আমি মনে করি না।